মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি এটা বুঝতে পারছি না, তুই ঘরে ঢুকে আসলে কি করে, তুই পারমিশন নিয়েছিস ঘরে ঢোকার? দেখছিস তো আমি আর মিষ্টি একটা পার্সোনাল কথা বলছি, আমাদের কি কোনো পার্সোনাল স্পেস নেই? আর এরকম না জিজ্ঞেস করে কেন ঘরে ঢুকে আসিস এরকম, মানে মিষ্টি, এই মিষ্টি, মিষ্টি কোথায় তুমি, তাড়াতাড়ি এসো। এই মিষ্টি, মিষ্টি, কি হয়েছে বিক্রম, এত হাগদাগ করছো কেন? আরে দরকারি কথা আছে তোমার সাথে, এদিকে এসো। বিক্রম আমি রান্না বসিয়ে এসেছি, রাইস রোজ সব এক্ষুনি বেরোবে, তোমার জল খাবার দেওয়া হয়নি, অনেক কাজ আমার হাতে। তুমি একটা কাজ করো, তুমি বসো, আমি কাজটা সেরে আসছি। আরে বাবা কাজ বাজ পরে হবে, একটা খুব জরুরি কথা আছে, শোনো না আমার কথা। কি হয়েছে বিক্রম, তুমি এরকম করছো কেন? ডাক্তার ফোন করেছিল, কিছু বলেছেন, খারাপ কিছু বলেছেন? ডক্টর তোসে ফোন করেছিল। কেন? আমি কিন্তু খুব টেনশনে আছি বিক্রম, প্লিজ বলো, তোমার অপারেশনটা হবে তো? হবে হবে, আর খুব তাড়াতাড়ি হবে। মানে কত তাড়াতাড়ি করতে হবে? যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। মানে আসলে উনি অপারেশনটা করার পর আমার কতটা প্রোগ্রেস হচ্ছে সেটা মনিটর করতে চান। মানে তুমি ভাবতে পারছো, মানে শুধু অপারেশন করবে এরকম না, মানে যতদিন উনি এখানে আছেন ততদিন, মানে যতদিন না নিজের পায়ে উঠে দাঁড়াচ্ছি ততদিন সবটা মনিটর করতেছেন। মানে এত বড় একটা ডাক্তার আমার জন্য কতটা এফোর্ট দিচ্ছে মিষ্টি। ও তাই বলো, আমি তো ভয়ে পেয়ে গেছিলাম, তুমি এমন করছিলে দেখে খারাপ কিছু ভেবে ফেলছিলাম। কিন্তু সত্যি বিক্রম, আমারও মনে হয় যে সত্যি আমাদের ভাগ্যটা ভালো যে আমরা এত ভালো একজন ডাক্তারের সন্ধান পেয়েছি। এখন যেরকম ভাবে উনি বলছেন সেরকম ভাবে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করিয়ে ফেলতে হবে, ঠিক যেরকম যেরকম ভাবে বলছেন ঠিক সেরকম সেরকম ভাবে। ওনার দেওয়ার টাইমটা আমাদেরকে ফলো করতে হবে মিষ্টি। হ্যাঁ তা তো করতেই হবে। আচ্ছা উনি জানিয়েছেন কিছু কত তাড়াতাড়ি বা? তাড়াতাড়ি মিষ্টি, খুব খুব তাড়াতাড়ি। বিক্রম তুমি খুলে পরিষ্কার ভাবে বলছো না কেন সবটা, উনি কিছু বলেছেন, কোনো ডেট দিয়েছেন? আরে উনি তো বলছেন কালকেই ভর্তি হয়ে যেতে, যাতে সব রকম মেডিকেল টেস্ট ফেস সব করে নিয়ে কাল, মানে ওই দুই একদিনের মধ্যে যাতে উনি সার্জারিটা করে ফেলতে পারে। সে কি কালকেই বলেছেন? তুমি এরকম করছো কেন, মানে তুমি চাও না আমি নিজের পায়ে আবার উঠে দাঁড়াই? মিষ্টি মিষ্টি দেখো, একবার যখন এই অফারটা এসেছে আমি আর হারাতে চাই না। আরে বাবা ডক্টর তোসেফ এখানে থাকে না মিষ্টি, উনি বিদেশে থাকেন, এটা আমার লাক যে উনি উনি অনির্বাণের বন্ধু, আর আমরা অনির্বাণের কাছের লোক বলেই উনি এতটা এফোর্ট দিচ্ছেন আমাদের প্রতি, আর কোনো কারণ নেই। দেখো তোমরা যদি কেউ এর মধ্যে বাধা দাও বা মানা করো আমি কিন্তু শুনবো না, আমি একদম শুনবো না। মানে ডক্টর তোসেফের কথা আমি একদম অক্ষরে অক্ষরে পালন করে আমি কালকেই ভর্তি হয়ে যেতে চাই। কিন্তু বিক্রম টাকা পয়সার ব্যাপারটা, সেটা কি করে এত তাড়াতাড়ি জোগাড় হবে? তোমায় বলেছি তো, বলিনি? আরে হসপিটালের একটা ফান্ড আছে বুঝলে, মানে এটা আমাকে অনির্বাণ বলেছে, অনির্বাণ এবং ডাক্তারও বলেছে যে এই আমার মতো এই যে চ্যালেঞ্জিং কেসগুলো যেগুলো আছে না এইগুলোতে ওরা পুরোপুরিভাবে ফান্ডিং করে, পুরোপুরিভাবে একটা পয়সা খরচা করতে দেয় না, শুধুমাত্র সহযোগিতা করতে হবে আমাদের, আর কিচ্ছু না। সে না হয় বুঝলাম, হসপিটালে কোনো খরচ লাগবে না, কিন্তু একটা আনুষঙ্গিক খরচ তো আছে বিক্রম, অপারেশনের পরে তোমার দেখভাল করাটা একটা বড় ব্যাপার, তোমাকে হয়তো কিছুদিন হসপিটালে থাকতে হতে পারে, বাড়িতে আসার পর তোমার ভালোভাবে দেখভাল করার জন্য একজন নার্স রাখতে হতে পারে, সেই খরচাগুলো কিভাবে আসবে? আর অপারেশন বাদ দিয়ে বাকি যা আছে সবই তো আমাদের দায়িত্ব বলো। রায়ের অপারেশনের পর তো তুমি দেখলে যে অপারেশনের পরে কেয়ারে ওর ওষুধে কতটা টাকা বেরিয়ে গেল, এখনই আবার তোমার অপারেশনের খরচ আমি কিভাবে জোগাড় করব? আমাকে একটু ব্যাংকে যেতে হবে, দেখতে হবে কোনো লোন টোন পাওয়া যায় কিনা, সবটা তাড়াতাড়ি হবে? মানে অসাধারণ অসাধারণ তো ব্যাপারটা, মানে
মানে ওর অপারেশনটা ইম্পর্টেন্ট হয়ে গেল, আমারটা ইম্পর্টেন্ট নয়, আমার টেক কেয়ার করা বা আমার ব্যাপারে আমার খেয়াল রাখাটা ইম্পর্টেন্ট না। ও সব কিছু ওর জন্য হতে পারে, ওর জন্য টাকা খরচা হতে পারে, ওর খেয়াল রাখা হতে পারে, কিন্তু আমার জন্য কিছুই না, তাই তো? বাহ, অসাধারণ তো। মানে আমার উঠে দাঁড়ানোটা কোনোভাবে ইম্পর্টেন্ট না তোমার কাছে, তাই তো? অবুঝের মতো কথা বলো না বিক্রম, তোমার অপারেশনটা এই মুহূর্তে আমার জন্য যে সব থেকে জরুরি সেটা তুমি জানো। এতদিন শুধু ঠাকুরকে ডেকেছি আর চোখের জল ফেলেছি, আজ যখন সত্যিকারের ঠাকুর একটা উপায় দিয়েছে আমি সেটাকে হেলায় হারাবো না, সেটা আশা করি তুমি বোঝো। তাহলে কেন হেজিটেট করছো তুমি মিষ্টি? হ্যাঁ, তা কালকে ভর্তি হয়ে যাই না আমি, অসুবিধাটা কোথায়? তুমি তুমি টাকার ব্যবস্থা করতে থাকো, আর এদিকে আমার মেডিকেলে যা যা লাগে, যা যা টেস্ট আছে সেগুলো হতে থাকুক না। টাকা কি মুখের কথা খুঁজতে না খুঁজতেই জোগাড় হয়ে যাবে বিক্রম? তার উপর তুমি স্রোত রায় কাউকে কিছু বলতে দিচ্ছ না। আমার একার পক্ষে যতটা সম্ভব হবে আমি নিশ্চয়ই করব, কিন্তু আমাকে 7টা দিন একটু সময় দাও। তুমি ডক্টর তৌসিফের সঙ্গে কথা বলো না এই সমস্যাটা নিয়ে, উনি কি 7টা দিন মাত্র একটু অপেক্ষা করতে পারবেন না? মানে তুমি বলছো যে আমি 7 দিন ওয়েট করতে বলবো ডাক্তারকে? ডাক্তার অপারেশন করতে চাইছে কিন্তু আমি পুরো ব্যাপারটাকে ডিলে করার চেষ্টা করব, মানে এখানে ডাক্তারের কি স্বার্থ আছে বলো তো? হ্যাঁ, মানে উনি অপারেশন করার জন্য বলছে কিন্তু আমি পুরো ব্যাপারটাকে 7 দিন ডিলে করিয়ে দেব, তাই বলছো তুমি? কোন সার্জারির কথা বলছো? দাদা ভাই, তুই এখানে কি করছিস? মানে আমি এটা বুঝতে পারছি না, তুই ঘরে ঢুকে আসলে কি করে? তুই পারমিশন নিয়েছিস ঘরে ঢোকার? দেখছিস তো আমি আর মিষ্টি একটা পার্সোনাল কথা বলছি, আমাদের কি কোনো পার্সোনাল স্পেস নেই? আর এরকম না জিজ্ঞেস করে কেন ঘরে ঢুকে আসিস? এরকম মানে মানে আমি পঙ্গু বলে তুই সর্বে সর্বা এখানে নাকি? বিক্রম, কি যাতা বলছো তুমি? আমি বেরোচ্ছিলাম, মা রান্নাঘরে বৌমনকে দরজা বন্ধ করে ধর, সরি। দরজা খোলা থাকার হলে খোলা থাকবে, আমি মিষ্টির সাথে এখন এখানে কথা বলছি আর এটা আমাদের পার্সোনাল টক, তুই দরজা খোলা রেখে চলে যা। বিক্রম, আমরা পরেও কথা বলতে পারি, চলো রাই আমি দিয়ে দিচ্ছি দরজাটা। মিষ্টি, একটা কথা শুনে রাখো, ওকে কি বলবে আর না বলবে সেটা পুরোপুরি তোমার উপরে, আর ভেবে চিনতে বলবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।